আমাদের সম্মানিত তামিজুদ্দিন সরকার একটি লিখিত আকারে প্রশ্ন করেছেন লিখছেন সম্মানিত সাহেব কিস্তিতে গাড়ি নিলে কি সুদের আওতায় পড়বে এটার সিস্টেম হল গাড়ির দাম ২২ লক্ষ টাকা নগদ নিলে এবং বাকিতে পড়বে প্রায় ত্রিশ লক্ষ প্রথমে তিন লক্ষ টাকার ডাউন পেমেন্ট এবং দুই মাস পর থেকে প্রতি মাসে পঞ্চাশ হাজার দিতে হবে এবং এটা পাঁচ বছরে শোধ করতে হবে এবং এর ভিতরে কিস্তি মিশ গেলে দুইটা তিনটা না দিতে পারলে তারা গাড়ি ফেরত নিয়ে নেবে এবং কিস্তিতে টাকা পরিমাণ বেশি দিয়ে দ্রুত শোধ করতে পারলে টাকার পরিমাণ কিছু কমবে কিন্তু পাঁচ বছর টাকা পরিশোধের সময়সীমা করলে কোন জরিমানা বা টাকার অঙ্ক বাড়ানো হবে না আলোচনা সাপেক্ষে তারা পরিস্থিতি বুঝে গাড়ি ফেরত নিতে পারে আহ জি ভাই তামি যদি সরকার কিস্তিতে গাড়ি সুদ হয় না কিস্তিতে গাড়ি সুদ হয় না এটাকে বলা হয় বাই ও মা আল আকসাত কিস্তিকে আরবিতে কিস্তি বলে তো এটা দুই পক্ষ ক্রেতা এবং বিক্রেতা দুই পক্ষের রাজি খুশির উপর ডিপেন্ড করে আপনি একটা যুক্তি বুঝেন যখন আমরা বাকিতে কোন দ্রব্য যখন দোকান থেকে কিনি মুদিখানা থেকে বা কোনো কিছু থেকে তখন কিন্তু আমাদের এমআরপিটা নিয়ে নেওয়া হয় ম্যাক্সিমাম রিটেল প্রাইস কেন কারণ আমরা তার চালানটাকে বসায় রাখলাম এটাকে ইনভেস্ট করতে দিলাম না ওই টাকাটা যদি আমরা তাকে নগদ দিতাম সে আমাকে চিফ রেটে দিয়ে সেও লাভবান হতো আমিও লাভবান হতাম কিন্তু যেহেতু আমি তাকে পরে দেব টাকাটা তাহলে তার এই মালটা মানে বিক্রি করে সে লাভবান হলো না এখনো হয়নি সে সে পরবর্তী সে টাকা নেবে সেজন্য তার হক রয়ে গেছে ম্যাক্সিমাম রিটেল প্রাইস সর্বোচ্চ খুচরা মূল্যটা নিয়ে নেওয়ার তাই সেটা লিখত তো এখন দেখেন আপনি যখন কোনো গাড়ি কোম্পানির সঙ্গে কিস্তিতে কেনার চুক্তি করছেন তখন আপনারও লাভ আছে তো আপনি কোম্পানিকে লাভ দিবেন না আর এটা সুদের আওতায় পড়ে না এই জন্যই যে মাল বে ফুলুস এটা হচ্ছে পয়সার মাধ্যমে মাল ক্রয় করা এখানে সূত্র সুদের সূত্র ভঙ্গ হয়ে গেছে আর তাম আমি যে প্রশ্নগুলি আপনাকে পরে দেখলাম প্রশ্নতে তাতে সবগুলি ব্যবসার সূত্রে আছে এখানে কোন সুদের সূত্র আসে নাই ব্যবসার সূত্রে আছে দেখেন যদি নগদে বাইশ লক্ষ টাকাতে সে কিনে এটা বাকি কিনতে গেলে তাকে অনেকগুলি কিস্তিতে সুযোগ দিচ্ছে কোম্পানি তাহলে এই সাত লক্ষ টাকা তারা তাদের যে চালানটা বসে আছে সেটার তারা ক্ষতিপূরণটা কিভাবে তারা মেটাবে তো ওই লাভটা তারা এভাবে একটা গড়পত্তা নিয়ে নিচ্ছে আপনারা যদি ইত্তেফাক হয়ে থাকে এভাবে তাহলে মাল ফুরুস হ্যাঁ এটা আপনারা পয়সার মাধ্যমে মাল ক্রয় বিক্রয় করছেন এটা সুদের ভিতরে পড়ে না এটা জায়জ আছে আল্লাহু আলাম ওসলাম আলান বিনাম্ম